সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে শুনতো একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তো চলেছে সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য। তো বিশেষ করে তোমাদের জন্য যে আপডেটটি রয়েছে সেখানে হচ্ছে যে তোমাদের কিন্তু অতিরিক্ত ভাতা দিতে চলেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যুগ্মভাবে করে। তো সেই অতিরিক্ত ভাতা কোনটা, তো সেটা আমি ডিটেলস আলোচনা করবো। কারা আগে পাবেন এবং কত টাকা করে তারা ভাতা পাবে সেই বিষয়টা ক্লিয়ারলি এই ভিডিওতে আমি জানাবো। এবং এছাড়াও কিন্তু অতিরিক্ত টাকা তোমরা পেতে চলেছো সেটা কিসের, সেটা কিন্তু আমি তোমাদের বলেছি। তোমরা রিসেন্টলি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভের কাজ করেছো, সেটারও তোমাদের টাকা কিন্তু দেওয়া হতে পারে। তো ডিটেলসে কি রয়েছে না রয়েছে আমি ডিটেলস আলোচনা করব। তো তাই যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা হয়ে থাকো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এখানে তোমাদের কিন্তু নিয়ে বড়সড় আপডেট রয়েছে। এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো দেখো একটা একটা করে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করছি। প্রথমত বলে যে অতিরিক্ত ভাতা কত, প্রথমে বলা হয়েছিল যে 3,000 টাকা করে দেওয়া হবে। এবং এটা এখন মনে করো তোমার ধরে পড়েছে, সেখানে তোমাদের কিন্তু 6,000 টাকা করে দেওয়া হবে ভাতা, ঠিক আছে। এটা কবে দেওয়া হবে, এটা কিন্তু তোমাদের রিটায়ারমেন্টের পরেই কিন্তু দেওয়া হবে। তো বিশেষ করে এখন কারা পাবে এটা রিসেন্টলি, এটা আমি তোমাদের বলে দিচ্ছি, যারা 2020-র পরে, ঠিক আছে, ভালো মতো করে জিনিসটা জেনে নেবে। যারা 2020-র পর রিটায়ারমেন্ট করেছে যে সকল অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, তারাই কিন্তু এটার জন্য এলিজেবল হবে। সেখানে তারা 6,000 টাকা করে প্রথমে ইনিশিয়ালি তারা 3,000 টাকা করে পাবেন এবং তারপর কিন্তু 6,000 টাকা করে তাদের ইনক্রিমেন্ট করা হবে, ঠিক আছে। তো এখন পর্যন্ত যারা করেছে রিটায়ারমেন্ট করেছে তাদের জন্য যেটা আমি বলে দিলাম যে 3,000 টাকা করে তারা ভাতা কিন্তু অবশ্যই পেতে চলেছে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা যে ভাতাটা তারা পাবেন এটার জন্য কিন্তু তাদেরকে আবার নতুন করে কিন্তু সেখানে যোগাযোগ করতে হবে। মানে সেখানে তাদের কি বিশেষ করে তাদের যে স্কিমটা, যেহেতু 2020-র নতুন নোটিফিকেশন অনুযায়ী 2020-র থেকে করা হবে, তো তার আগে যারা রিটায়ারমেন্ট করেছেন তাদের সম্বন্ধে কিন্তু কোনো আপডেট আপাতত নেই। বা 2020-র পর যারা রিটায়ার করেছেন তাদের জন্য কিন্তু সেই আপডেটটা রয়েছে। এবং ভাতা কত টাকা পাবে সেটাও আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দিলাম। এবং এছাড়াও কিন্তু এই যে গ্র্যাচুইটির টাকা যেটা রয়েছে সেই গ্র্যাচুইটির টাকাও কিন্তু 2020-র পর যারা রিটায়ারমেন্ট করেছে তাদেরকেই শুধুমাত্র কিন্তু দেওয়া হবে। এবং তার আগে যারা রিটায়ার করেছে তারা পাবে কি পাবে না এ নিয়ে কিন্তু সরকারি তরফ থেকে কোনো রকম নোটিফিকেশন জানানো হয়নি ডিটেলসে। তো এটা ছিল। এবং দ্বিতীয়ত রইল যে অতিরিক্ত টাকা। তো অতিরিক্ত টাকা তোমাদের কিন্তু যেটা খবর পড়ছে মোবাইল রিচার্জের টাকা, তো সেটা হচ্ছে তোমাদের মোবাইল রিচার্জের টাকা। তো মোবাইল রিচার্জে কত টাকা আমি তোমাদের আগে জানিয়েছিলাম যে 200 টাকা করে তোমাদের কিন্তু দেওয়া হবে। এবং এটা খবর পাওয়ার জন্য যেটা হচ্ছে যে জুন মাস থেকে তোমাদের 200 টাকা করে অতিরিক্ত তোমরা পেতে চলেছো বেতনের সাথে সাথে। মানে যাদের মনে করো 8,200 টাকা করে বেতন রয়েছে তারা কিন্তু 8,400 টাকা করে বেতন পাচ্ছে। এবং এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তারাও কিন্তু, এবং এটা সহায়িকা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু দেওয়া হবে, যেটা খবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং জুন থেকে শুরু হবে, এর আগেই কিন্তু তোমরা এ নিয়ে ডিটেলস নোটিফিকেশন পেয়ে যাবে, অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমাদের সিডিপি বা তোমাদের সুপারভাইজারের থ্রুতে তোমরা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু এই যে মোবাইল চার্জের টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু রিডার্স তোমার নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারি। এটা ছিল আপডেটটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।